গণটিকার দ্বিতীয় ডোজ সহ নিয়মিত টিকাদান কার্যক্রম চলছে জেলা ও বিভাগীয় শহরেও। সকাল থেকে কেন্দ্রগুলিতে ভিড় জমায় টিকা প্রত্যাশীরা। সিলেটে প্রথম দফায় ভ্যাকসিন পাওয়া প্রায় 25,000 মানুষকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। এছাড়া নিয়মিত টিকাদান কার্যক্রমও চলছে। প্রথম ধাপে বিশৃঙ্খলা থাকলেও সময়ের সাথে শৃঙ্খলা ফিরেছে টিকা কেন্দ্রে। ভ্যাকসিন সেন্টারে নারী পুরুষের আলাদা লাইনে অপেক্ষারত স্থানীয়রা। প্রথমে মারছি, পরের দিন একটু তাপ এসেছে, কমে গেছে, আর আজকেটা তো এখন মারছি, বোঝা যাবে পরে আর কি, রাত হলে বোঝা যাবে যে জ্বর উঠে কি নাই। আমি আশা করি যে এটার সার্টিফিকেটটা যত দ্রুত পাওয়া যায় এইটাই হলো সবচেয়ে বড়।